হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড আজকে আমি একটা ব্লগ করতে যাচ্ছি। সো আজকে হঠাৎ করে কুমিল্লা যাওয়া হচ্ছে, সো চিন্তা করলাম যে কুমিল্লা যাচ্ছি, অবশ্যই একটা ব্লগ করে দেওয়া যায়। বেশি টাইম নিয়ে যাচ্ছি না, সো এক ছোট ভাইয়ের বার্থডে, সো ওটা সেলিব্রেট করতে যাচ্ছি। তো কালকে দিনে যতটুকু ঘোরা যায় ততটুকু ঘোরার চেষ্টা করব। অ্যান্ড আই হোপ গাইজ ইউ এনজয় দিস ভিডিও। অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, প্লিজ প্লিজ প্লিজ। সো গাইস, এখন আমি আছি আমার বাসায়। অ্যান্ড আমি সিরোকে বিদায় জানাচ্ছি, সিরোকে বিদায় দিব, দেন বের হব। বের হয়ে প্রান্তবত যাব, ওখান থেকে আমরা সিফাতদের সাথে মিট করে দেন কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেব। সো গাইস, ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। কালকে চলে আসবো। সো গাইজ, ও এমনই করবে, বাট ওকে রেখে যেতে হচ্ছে, কষ্ট আমারও লাগছে, বাট কিছু করার নেই। টাটা বেবি। তখন স্কুলে আয়সা মানে ঘুম থেকে উঠতে লেট হইতো, গেটে যায় তখন গেট দারোয়ান মামা স্কুলে ঢুকতে দিত না। আবার বাসায় ব্যাক করাও পসিবল না, বাসায় ব্যাক করলে পিটানি খাইতে হবে। এই জন্য টোটাল 5 ঘন্টা আমাদের এই বিস্তার পার্কে এসে বসে থাকতে হইতো। সো এই ছিল ঘটনা, বাট এই মেমোরিজটা আমার স্কুল লাইফে তো আমার কোনো মেমোরিজ নাই, বাট এইটা সারা জীবন মনে থাকবে। আমরা কুমিল্লা গিয়ে ব্যাক করছি। এখন আমরা আসছি, অলমোস্ট আমাদের গন্তব্য পৌঁছে গেছি, তিতাস উপজেলা, ঠিক আছে, ওখানে আসছি আমরা। অ্যান্ড আমাদের যে ভাইয়ার আজকে বার্থডে, নাম কি জানি তোমার? এই গরিব থেকে কেক আনাইছে, তো কেকটা ভিড়ের মধ্যে রাখার কারণে এত পরিমাণ সত্যি আমি যা তাকে চুরি হয়ে গেছি। সো গাইজ, আমরা রাত্রে এখানে ছিলাম, রাত এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটার ভিতরেই আমাদের এক আপু নার ওনার কোয়ার্টার। তো ওখানে ছিলাম সারা রাত আমরা, বার্থডে সেলিব্রেট করলাম ওখানে, তারপর আমরা রাতে খুব মজা করছি। বাট রাতে আমরা টায়ার্ড থাকার কারণে ভিডিও নিতে পারিনি,
তো গাইজ, এখন আমরা আমাদের সকাল 5টা বাজে ঘুম থেকে ওঠার কথা, তো এখানে আমরা এখন আছি হচ্ছে কারিকান্দি কুমিল্লা, তো তিতাস রোড, তিতাস। তো আমরা যাব হচ্ছে কুমিল্লা শালবন বিহার, ওখানে কিছু টুরিস্ট প্লেস আছে, ওইদিকে যাব। তো আমাদের সকাল 5টায় ওঠার কথা, বা ঘুমের কারণে কেউ উঠতে পারি নাই, অলরেডি 9টা বাজে সকাল, অনেক লেট। তো এখন আমরা শালবন বিহারের দিকে যাচ্ছি, তো লেটস গো। আমি মোহাম্মদ, বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির আহমেদ ভাইয়ের বিশাল ফ্যান, আমি তার ফ্যান্স ক্লাবের একজন সদস্য। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি তার আদর্শে আদর্শিত হতে পারি। আমাদের হাসানা ফ্যান্স ক্লাব, আমি ওই পেজের অ্যাডমিন। সো গাইস, অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি। অ্যাকচুয়ালি কুমিল্লা আসবো, কোথায় ঘুরবো কিচ্ছু জানতাম না, বাট আসার পরে প্ল্যান করছিলাম যে শালবন বিহারে আসবো। তো শালবন বিহারে আমরা অনেক ইয়ে করার পরে, মানে আমাদের ভোরবেলা আসার কথা, বাট এখন কয়টা বাজে? 12:30 বাজে। অবশেষে আমরা শালবন বিহারে পৌঁছেছি। তো আশা করি এইখানে পুরোটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব, দেখাইতে পারবো। সো এই যে আমরা শালবন বিহারের গেটে আছি, এখানে বড় করে লেখা আছে। সো গাইজ, এখন আমরা সিনেমাটিক একটা শর্ট নিব, অ্যান্ড এই শর্টে রাজ হবে আমাদের মডেল, তাই না? হ্যাঁ। সো খেলা হবে সিনেমাটিক শর্ট। শালবন বৌদ্ধবিহার কি? মানে শালবন বৌদ্ধবিহার বিষয়ে আমি মোটামুটি ছোটখাটো ধারণা দিচ্ছি, তাও উইকিপিডিয়া থেকে, আমার নিজের ধারণা কম। সো এই জন্য আমি দুঃখিত, চশমাটা খুলে নেই। শালবন বৌদ্ধবিহার হচ্ছে বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনার গুলোর মধ্যে একটি অন্যতম, ঠিক আছে? কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রন্তস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধবিহার। তো এটি 1200 প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে পরিচিত, চিহ্নিত। অবস্থান হচ্ছে ময়নামতি, কুমিল্লা জেলা, চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ। ধারণা করা হয় যে খ্রিস্টীয় 7ম শতাব্দীর শেষ থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভব দেব এ বৌদ্ধবিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের 6টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। তো খ্রিস্টীয় 8ম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটি সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়, ঠিক আছে? এগুলো সব কিছুই অনুমানের উপরে আছে। চতুর্থ ও পঞ্চম পর্যায়ে নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পন্ন হয় 9ম ও 10ম শতাব্দীতে। আকারে এটি চৌকো, শালবন বিহারের প্রতিটি বাহু 167.7 মিটার দীর্ঘ। জি স্যার, এই যে বিহারের যে বাহুগুলো, ঠিক আছে? তো বিহারের চারদিকের দেয়াল 5 মিটার পুরু, কক্ষগুলো বিহারের চারদিকের বৈষ্ঠনী দেয়াল পিট করে নির্মিত। তো বিহারের ঢোকা বা বের হওয়ার মাত্র একটাই পথ ছিল। এই পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে। প্রতিটি কক্ষের মাঝে 1.5 মিটার চওড়া দেয়াল রয়েছে। বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির কক্ষ। এবার কক্ষে যাই আমরা। বিহারে সর্বমোট 155টি কক্ষ আছে। কক্ষের সামনে 8.5 ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্চ দেয়াল। প্রতিটি কক্ষের দেয়ালে 3টি করে কুলুঙ্গি রয়েছে। কুলুঙ্গি কি আমি জানি না। কুলুঙ্গিতে দেব দেবীর মূর্তি, তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো। এবার বুঝতে পেরেছি, এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন, সেখানে বিদ্যা শিক্ষা ও ধর্মচর্চা করতেন। হলঘর, বিহারের বাহিরে প্রবেশদ্বারের পাশে দক্ষিণ পূর্বে কোণে একটি হলঘর রয়েছে। একটি চারদিকের দেয়াল ও সামনে 4টি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত হল সে হলঘরটি ভিক্ষুদের খাবার ঘর ছিল বলে ধারণা করা যায়। হলঘরের মাপ 10 মিটার গুণন 20 মিটার। হলঘরের চারদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে।
প্রত্নতাত্ত্বিক খনন। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটি ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি, প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক ও টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করেছে। তো এই ছিল শালবন বিহার সম্পর্কে উইকিপিডিয়াতে যতটুকু ছিল আমি ততটুকু আপনাদের জানানোর ট্রাই করছি। অ্যাকচুয়ালি শালবন বিহারে এসেছি ঘুরতে, বাট এই সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই, ছিল না, মানে স্কুল কলেজে বইয়ে ছিল, বাট সমাজ বই ওই সাবজেক্টগুলো আমাদের পড়া হতো না, আমরা অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট। সো এই ছিল, এখন আমরা শালবন বিহারটা আপনাদের ঘুরে দেখাবো, চলেন। আমাদের যে বার্থডে বয় রাশেদ, তার মন্তব্য মানে, আরে ভাই উদয় এখন বয়ান দিছে কোনো কিছু নাই, আইসি এই যে ইটমিট গাতাই না, আমরা দেখছি বলা ভাই না, আমরা না ঘুরতাছে, এডি শেষ, আর কিছু নাই, আইবেন উদয়। ওকে তোমার কি কোনো বক্তব্য আছে? আছে তো, আমাদের সম্মানিত হাসান ভাই পটি করতে বসছে, আমাদের এলাকার, আমি চিনতাম না, আমার বাড়ি কুমিল্লা, ঠিক আছে, আমি জানতাম না, দুঃখিত, যে খুবই ঐতিহ্যবাহী একটি স্থান যেখানে আমি আগে মনে একবার আসছিলাম, মনে হয় ছোট থাকি আবার গালি দিচ্ছি, বলুন আর সেখানে খুব ভালো লাগতেছে, আসলে আমাদের জন্য কষ্ট লাগছে যে আমাদের মতো ইয়ং ছেলেরা, আমাদের মতো ইয়ং ছেলেরা প্রেম করতে গেলে বড় বোনের সাথে প্রেম করতে হয়, সেম এজের মেয়েদের সাথে প্রেম করতে হয়, এখানে দেখলাম একটা লোক বৃদ্ধবয়সী, তা গালি দিলাম না, একটা সুন্দর কোচি মেয়ে হাঁটতেছে, তো কেন ভাই তুই বিদেশ টাকায় সেটা কোচি মেয়ে বিয়ে করতে হবে কেন, আমরা দামুক কই, আমরা পামুক। এখন কি তোমার 8 বাজে দেখো, আমার খুব কষ্ট হয়েছে, সজীব ভাইয়ের একটা ডেয়ার দিতে চাইতাছি, সেটা হচ্ছে সজীব ভাই এখন এই যে এটা বাইয়া এদিক দিয়ে উপরে উঠবো, বেটা ওদিকে তো বেটা গাতটা হয়তো এর আগে ডরাই গেছে, সো গাইজ এই ছিল আমাদের শালবন বিহারের ব্লগ, আই হোপ সো, আজকের মতো শালবন বিহারকে এখানেই বিদায়।